হিস্ট্রি প্রথমে কিছুই না, প্রথমে জাস্ট ক্লাসমেট। আচ্ছা, নট ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ডও না, ফ্রেন্ডও না, মানে ফ্রেন্ডও না, ক্লাসমেট, জাস্ট ক্লাসমেট। আচ্ছা, কিন্তু কি হতো কি, যখন মানে ওর সাথে দেখা হতো ওই ওই পর্যন্ত কি রে কেমন আছিস, ব্যাস। যেহেতু কথা তো, যেহেতু ফ্রেন্ড না, কথা হয় না, ঠিক আছে, সেহেতু অনেকদিন পর পর হয়তো সামনাসামনি আসলে, বা হয়তো আমি এখান দিয়ে আমার মাসি বাড়ি আছে, তো এখান দিয়ে আমি মাসি বাড়ি যাওয়ার পর যদি ও সামনে থাকে, কি রে কেমন আছিস, কেমন আছিস, ভালো আছিস, যেখানেই দেখা হতো না কেন এই সেম কমন ডায়লগ। কিন্তু ডায়লগটার মধ্যে একটা কিন্তু ব্লাস্ট থাকে। সব ফ্রেন্ডকে কন্টাক্ট করেছেন, ওকে কন্টাক্ট করেছিলাম। আচ্ছা, বাই হোয়াটসঅ্যাপ। এখানে একটা টুইস্ট আছে, ফোন নাম্বারটা কি করে আমার সাথে কন্টাক্ট হলো, জাগলি আমি যাচ্ছিলাম কোনো একটা কারণে, তখন মা ছিল সাথে, ঠিক আছে, আর তখন আমি যখন জাগলি চৌমাথায় তখনও ভ্যানের থেকে নেমেছি, স্কুল লাইফের পর অনেকদিন পরে দেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা তখন আমি বললাম কি রে, মানে ভালো আছি, তুই কেমন আছিস, ভালো আছি। আমি তখন বললাম যে কন্ট্যাক্ট টন্ট্যাক্ট তো করা যায় না, আমার মা তখন বলেছিল ফোন নাম্বার নিয়ে নে, আমার মা বলেছে, মনে হচ্ছে হয়তো মাও ভুলে গেছে, ঠিক আছে, মারও মনে নেই। তখন দেখি মা আসাম নিয়ে, ঠিক আছে, ও আমাকে ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিল, এটা অনেক বছর হয়ে গেছে, ঠিক আছে। হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। কথা না বলা ছিল আজ বলতে শুধু দে, মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে, নিয়ে কিছু কথা কলি গান বাঁধবো বলে আজ, ইচ্ছে গুলো উড়ান দিল উড়তে তাকে, যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে যদি সন্ধে নেমেও আসে, আমি তোমার বুকে মিশে রব,